পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সিদ্ধার পঞ্চমপাড়া থেকে দিলীপ বাগের বাড়ি থেকে প্রায় 5 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ দিলীপ বাগকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে রবিবার তমলুক আদালতে পেশ করে। আরও তদন্তের জন্য পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিত্রের সঙ্গে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সিদ্ধার পঞ্চমপাড়া থেকে দিলীপ বাগের বাড়ি থেকে প্রায় 5 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ দিলীপ বাগকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে রবিবার তমলুক আদালতে পেশ করে। আরও তদন্তের জন্য পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিত্রের সঙ্গে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সিদ্ধার পঞ্চমপাড়া থেকে দিলীপ বাগের বাড়ি থেকে প্রায় 5 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ দিলীপ বাগকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে রবিবার তমলুক আদালতে পেশ করে। আরও তদন্তের জন্য পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিত্রের সঙ্গে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সিদ্ধার পঞ্চমপাড়া থেকে দিলীপ বাগের বাড়ি থেকে প্রায় 5 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ দিলীপ বাগকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে রবিবার তমলুক আদালতে পেশ করে। আরও তদন্তের জন্য পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিত্রের সঙ্গে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দবার্তা।